মালিক নামে ডাকা যাবে কি না? হ্যাঁ, মালিক নামে ডাকা যাবে, মালিকুদ্দার, মালিকুসাইয়ারা। কারণ মালিক শব্দটা হলো কি, মালিক মানে যার ভিতরে যার কাছে যার অধীনস্থতা রয়েছে, কোনো একটা বস্তুর প্রতি অধীনস্থতা রয়েছে, কোনো একটা বাড়ির প্রতি, কোনো একটা গাড়ির প্রতি, কোনো একটা বস্তুর প্রতি যার অধীনস্থতা রয়েছে, ক্ষমতা রয়েছে, সে ওটার মালিক। কিন্তু ব্যাপক মালিকানা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আল্লাহ আল মালিক আলিফ লাম সংযুক্ত করে। আর এমনি মালিক বা বাদশাহ বা অধিকারী এরকম যে কোনো মানুষ হতে পারে, সুতরাং কোনো অসুবিধা নাই। গাড়ির মালিক, বাড়ির মালিক, বস্তুর মালিক, জায়গার মালিক ইত্যাদি কোনো অসুবিধা নেই ব্যবহার করতে। সদ্য জন্ম নেয়া বাচ্চার কানে আজান দেওয়া কি উচিত? আজান দেওয়ার বিষয়ে কিছু হাদিস বর্ণিত হয়েছে, ইমাম ইবনুল কাইয়িম তোহফাতুল মাওলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু অধিকাংশ আলেমগণ বলেন যে আজান দেওয়া সম্বলিত এবং আজান এবং একামত সম্বলিত হাদিসগুলি কোনোটাই সহি নয়। হ্যাঁ, সুতরাং আজান না দিলেও কোনো অসুবিধা নেই। তবে শেখ বিন বাজ বলেছেন যেহেতু হাদিস অনেকগুলো বর্ণিত হয়েছে, যদি আজান দেয় এবং এটা আল্লাহর একটা জিকির, সুতরাং এতে কোনো অসুবিধা নাই। সফরের সময় কতদিন পর্যন্ত? সফরের সময় অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় গিয়ে অবস্থান করেন এবং সেখানে চার দিন অবস্থান করার নিয়ত করেন, তা চার দিন বা তার বেশি, তাহলে আপনি আর মুসাফির নন, আপনি মুকিম হয়ে যাবেন। আর যদি চার দিন বা তার কম থাকার নিয়ত করেন, তাহলে আপনি সে সময় মুসাফির থাকবেন, আপনি নামাজকে কসর করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইমামের পিছে ওয়াজিব পালনে ভুল করলে পুনরায় তাকবীর দিয়ে সালাত শুরু করতে হবে কি? আপনি ইমামের পিছনে যদি থাকেন আর কোনো একটা বিষয় আপনার ছুটে যায়, তাহলে সেটা যদি রুকন না হয়, সাধারণ ওয়াজেব হয় বা অন্য কোনো বিষয় হয়, তাহলে আপনার নামাজ ইমামের পিছনে থাকার কারণে সেটা হয়ে যাবে। যেমন আপনি তাশাহুদে বসেছেন কিন্তু তাশাহুদ পড়েন নাই, তাশাহুদ পড়াটা ওয়াজেব ছিল, দুই রাকাতের পরে তাশাহুদ পড়া ওয়াজেব ছিল, কিন্তু আপনি পড়েন নাই, কোনো কারণে ছুটে গেছে, তাহলে এটা ইমাম যে পড়েছে এটাই আপনার জন্য যথেষ্ট হবে এবং আপনার নামাজ বিশুদ্ধ হবে। আর অনুরূপভাবে যেমন আপনি রুকুতে গিয়ে তাসবি পড়লেন না, সেজদায় গিয়ে তাসবি পড়লেন না, এটা ছুটে গেল ভুলক্রমে, তাহলে আপনার নামাজ ইমামের পিছনে হওয়ার কারণে আপনার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা না ইনশাআল্লাহ। সুন্নাত সালাত ছুটে গেলে কি গুনাহ হবে? না, সুন্নাত সালাত ছুটে গেলে কোনো গুনাহ হবে না, তবে সুন্নাত সালাত কাজা আদায় করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতকে কাজা আদায় করেছেন, সুতরাং আপনি কাজা পড়তে পারেন যদি সময় থাকে, কিন্তু যদি ছুটে যায় বা ছেড়ে দেন তার জন্য গুনাহ হবে এ কথা বলা যাবে না। বরং এটা বলা যাবে যে আপনি অনেক বড় সওয়াব থেকে, অনেক বড় নেকি থেকে নিজেকে আপনি বঞ্চিত করলেন। আল্লাহ তাআলা আলাম। সূর্য ডোবার কয় মিনিট আগে থেকে সালা পড়া যাবে না, ফরজ নামাজও কি পড়া যাবে না? সূর্য ডোবার আগে যে নামাজ নিষিদ্ধ সেটা হচ্ছে নফল সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবাশ শামস, আসরের পরে কোনো নামাজ নেই সূর্য ডোবা পর্যন্ত, তার মানে সূর্য ডোবার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া চলবে না। অনুরূপভাবে লা সালাতা বাদাল ফজরি হাত্তা তাতলু আশ শামস, ফজরের পরে কোনো নামাজ চলবে না যতক্ষণ সূর্য উদিত না হয়। কিন্তু এমন হয়েছে যে আপনার এটা হচ্ছে সুন্নাত নামাজ বা নফল নামাজ ইত্যাদি নামাজ, আপনার পড়া চলবে না। কিন্তু যদি এরকম হয়, অবশ্য ফজরের সুন্নাত পড়া যাবে, এটা আলাদা দলিল রয়েছে, কিন্তু যদি সূর্য ওঠার পরে পড়েন তাহলে উত্তম হবে। আচ্ছা, কিন্তু ফরজ নামাজ যদি ছুটে যেয়ে থাকে তাহলে সে ফরজ নামাজ পড়া যাবে কি না? হ্যাঁ, ফরজ নামাজ পড়া যাবে, এই জন্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আদরাকা রাকাতাম মিনা সালাতি মিনাল আসরি কবলা গুরুবি শামসে ফাকাদ আদরাকা সালাত, যে ব্যক্তি আসরের নামাজ এক রাকাত সূর্য ডুবার আগে পেল সে নামাজ পেয়ে গেল। এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তির জন্য যে শরীয়তসম্মত কারণে জামাত ছুটে গেছে বা নামাজ ছুটে গেছে, এখন যখন তার সময় হয়েছে সে নামাজটা পড়তেছে, তখন এক রাকাত পড়া হলো, ইতিমধ্যে সূর্য ডোবা শুরু হয়ে গেল, সুতরাং সে নামাজ চালিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তার নামাজ হয়ে যাবে এ হাদিস অনুযায়ী।